আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ফুফু দ্বারা আসার ভিডিও। তো এটা আমার ফুফু দ্বারা যখন বাংলাদেশে আসেন তখন খুব ভোরে ঘুম থেকে ওঠেন, আর এটা আমার ফুফুর বাসার সামনের জায়গা। আর এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগতেছে, আর আমার ফুফু আর ফুফুর ফ্যামিলির এই তাদের বারান্দায় বসে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। তারাও মাঝে মাঝে বারান্দায় বসে এই দৃশ্য দেখেন, আর সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগতেছে। তারপর তারা পৌঁছে যাচ্ছেন। তারপর তারা হিথ্রো এয়ারপোর্টে এসেছেন। এবারে তারা প্লেনে উঠে গেছেন, আর প্রথমে তারা সফট ড্রিঙ্ক খেয়েছেন। তারপর রাতের ডিনার চিকেন মশলা, তারপর ডিজার্ট ছিল। তারপর ডিজার্ট চিজ কেক খেয়েছেন। তারপরে রাতে তারা সুপারি খেয়েছেন।
সব কিছুর পরে ওনারা রাতের দৃশ্যটা খুবই সুন্দর করে ভিডিওর মধ্যে ক্যাপচার করেছেন আর খুবই সুন্দর লাগতেছে আর উপর থেকে নিচে দেখতে তো সত্যি খুবই সুন্দর লাগে আর সবদিকে লাইটিং খুবই ভালো লাগতেছে দেখতে তারপর সকালে ঘুম থেকে উঠে প্রথমে ওনারা দুধ চা খেয়েছেন তারপর এ তো সকালের দৃশ্য ওনাদের ঘুম থেকে উঠে সকাল হয়েছে আর প্লেনে বসতে বসতে একটু বোরিং লাগে আর 10 hour জার্নি তারপর ওনারা ব্রেকফাস্ট করেছেন চিলি অমলেট তারপর এদিকে আমার আম্মু আপু ফুফু তাদের রিসিভ করার জন্য এয়ারপোর্টে এসে গেছেন আর আমরা খুবই এক্সাইটেড আমাদের ফুফু আসবেন আর 31 অক্টোবর আমার ফুফু তারা এসেছিলেন আর তখন আমার এক্সাম ছিল লাস্ট এক্সাম আমি প্রথমে আম্মু আব্বুর সঙ্গে যেতে চেয়েছিলাম কিন্তু আমি পারিনি আমার এক্সামের জন্য আমার প্রথম থেকেই আমার প্ল্যান ছিল আমি ফুফু তাদের গিয়ে রিসিভ করব আমি তাদের আনবো কিন্তু আমার পরীক্ষা থাকার কারণে আমি যেতে পারিনি আম্মুকে বললাম আম্মু আপনি ভিডিও করবেন আর ভিডিও করলে আমরাও ফুফু তাদের দেখতে পারবো যে ওনারা কীভাবে এসেছেন বা এরকমই আর খুবই এক্সাইটেড ছিলাম আমরা চারো ভাই বোন কখন ফুফু আসবেন কখন তাদের দেখবো অপেক্ষার সময় ঘনিয়ে এসেছে আর ফাইনালি আমার ফুফুতারা এসে গেছেন খুবই এক্সাইটেড আর আমি বাসায় এসে পরীক্ষা শেষে বাসায় এসে প্রথমেই শুধু কাপড়টা চেঞ্জ করেই চলে গেছি ফুফুতাদের বাসায় আমি বাসায় কিছু খাই নাই ফুফুতাদের বাসায় গিয়ে খেয়েছি কারণ আমি খুবই এক্সাইটেড ছিলাম আমার ফুফুতাদের দেখবো
এই তো আমার ফুফু তারা বাসার দিকে রওনা হয়েছেন। এবারেই তো বাসায় এসে পৌঁছে গেছেন। এবারে আমার ফুফুতাদের লাগেজ আমার আব্বু আমার চাচা বাসার ভিতরে ঢুকাবেন। আর আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান। কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।